সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যে 10,000 অস্থায়ী পদে নিয়োগ হওয়া শিক্ষকদের ভবিষ্যৎ কি? 2020 সালে নিয়োগ প্রক্রিয়ায় অস্থায়ী পদে নিয়োগ করা হয়েছিল যে শিক্ষকদের, তাদের কারুরই ব্রিজ কোর্স করা ছিল না। এদিকে এনসিটিই 2018 সালের 28 জুন এক নতুন গাইডলাইন প্রণয়ন করে বলে, এবার থেকে বিএড প্রশিক্ষিত প্রার্থীরাও প্রাথমিকে বসতে পারবেন, কিন্তু চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে তাদের 6 মাসের ব্রিজ কোর্স করতেই হবে, না হলে চাকরি থাকবে না। ডিএলএড চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন তাদের চাকরি থেকে। এই দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমোদন চেয়ে আবেদন ডিএলএড প্রশিক্ষিতদের। দাবি, অপ্রশিক্ষিতদের বাতিল করে ডিএলএড প্রশিক্ষিতদের চাকরি দিক পশ্চিমবঙ্গ সরকার। মামলা দায়েরের অনুমোদন দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। 2020 সালে নিয়োগ প্রক্রিয়ায় অস্থায়ী পদে নিয়োগ হওয়া শিক্ষকদের ব্রিজ কোর্স না হওয়ায় এই শিক্ষকেরা স্থায়ী চাকরি পাননি। তারা এখনও অস্থায়ী শিক্ষক হিসেবেই রাজ্য সরকারের কাছ থেকে বি ক্যাটাগরিতে বেতন পাচ্ছেন, একথা আদালতে জানিয়েছিলেন মামলাকারীরা। পশ্চিমবঙ্গে আমরা 16,500 যে নিয়োগটা হলো, তার মধ্যে প্রায় 10,000-এর মতো বিএডকে নিয়েছে। কি শর্তে নিয়েছে? এই 2018-এর রুলস অনুযায়ী নিয়েছে, তাদেরকে 2 বছরের মধ্যে চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে 6 মাসের ব্রিজ কোর্স করতে হবে, তবেই তারা ডিএলএডদের সমতুল্য হবে। সেক্ষেত্রে এখন 2 বছর অতিক্রান্ত, 6 মাসের ব্রিজ কোর্স তাদের করাতে পারেনি রাজ্য সরকার। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে আইন দেখিয়ে ওনাদেরকে নিয়েছিল, বিএডদেরকে নিয়েছিল, সেই আইনটাই সুপ্রিম কোর্ট থেকে অবৈধ হয়ে গেছে। এদের যে ব্রিজ কোর্স করা হয়নি তা স্বীকারও করেছিল স্বয়ং প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই দায়ের হওয়া একটি মামলায় তিনি জানিয়েছিলেন, 2015 সালের পর থেকে রাজ্যে শিক্ষকদের কোনো ব্রিজ কোর্স করানো হয়নি। জেনা বোর্ড এদেরকে আনট্রেন্ড স্যালারি দিচ্ছে, তারপরও এদেরকে চাকরিতে রেখে দেওয়া হয়েছে কেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন মামলা হাইকোর্টে ফাইল হয়েছে, যারা বিএড ক্যান্ডিডেট তারা হাইকোর্টে এসে ফাইল করেছিলেন যে আমরা, আমাদের বিএড ট্রেনিং আছে, তা সত্ত্বেও আমাদের আনট্রেন্ড স্যালারি দেওয়া হচ্ছে। সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দেয় বোর্ডকে, তোমরা রিজন অর্ডার পাস করো। হাইকোর্ট সেই রিজন অর্ডার পাস করে, বোর্ড করে পরিষ্কার বলে এরা আনট্রেন্ড, কারণ এদের ব্রিজ কোর্স নেই। তা আমার প্রশ্নটা সেখানেই, 2 বছরের মধ্যে যদি এরা 6 মাসের কোর্স কমপ্লিট না করতে পারে, তাহলে এদেরকে চাকরিতে রাখা হলো কেন, যখন পর্যাপ্ত পরিমাণে ডিএলএড স্টুডেন্টরা ছিল তাদেরকে চাকরির অগ্রাধিকার দেওয়া হলো না কেন? তাই এবার চাকরি হারানোর ভয়ে উদ্বিগ্ন অস্থায়ী শিক্ষকরা হাইকোর্টের দ্বারস্থ হন। মিতালী রায় সহ 333 জন প্রাথমিক চাকরি প্রার্থী মঙ্গলবার এই মর্মে একটি মামলা করেন কলকাতা হাইকোর্টে। তাহলে এই বর্তমানে যাদের জন্য বিএডদের জন্য ডিএলএড মানে পারলো না নিয়োগ পেতে, নট ইনক্লুড ডিএলএড হয়ে রইল 16,500, তাদের ভবিষ্যৎটা কি, তার দায়ভারটা কে নেবে? সেই কারণেই আজকে আমরা এই কোর্টে এসেছি এবং আমরা চাইছি রাজ্য সরকারের কাছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির সাথেও আমি ইতিমধ্যে দেখা করে এসেছি এই ব্যাপারে, উনি যেন পজিটিভ বার্তা। উল্লেখ্য, 2020 সালের ডিসেম্বরে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নোটিফিকেশন জারি করে। বিএড প্রার্থীদের 6 মাসের ব্রিজ কোর্স করানোর শর্তে চাকরিতে সুযোগ দেওয়া হয়। 2021 সালের ফেব্রুয়ারি মাসে 16,500 জনের প্যানেল প্রকাশিত হয়, বাদ চলে যায় বহু ডিএলএড প্রার্থী। এরপর 2021 সালের 25শে নভেম্বর রাজস্থান যোধপুর ডিভিশন বেঞ্চ NCTE 18 আইন বাতিল করে, পাশাপাশি ডিএলএড প্রার্থীদের প্রাথমিকের জন্য একমাত্র বৈধ কোর্স বলে উল্লেখ করে। মামলা যায় সুপ্রিম কোর্টে। গত 11ই আগস্ট 2023 সুপ্রিম কোর্ট ঘোষণা করে বিএড প্রাথমিকের জন্য বৈধ নয়, 2018 সালের এনসিটিই আইন বাতিল করে দেয়। এদিকে পশ্চিমবঙ্গ সরকার 2 বছরের মধ্যে চাকরিরত বিএড প্রার্থীদের 6 মাসের ব্রিজ কোর্স করাতে পারে না, 2 বছরের বেশি অতিক্রান্ত হয়ে যায়। পশ্চিমবঙ্গ সরকার নন ট্রেন্ডের বেতন দিচ্ছেন বিএড প্রার্থীদের। এদিকে যখন নিয়োগ শুরু হয় তখন দেখা যায় ট্রেনিংয়ের জন্য বরাদ্দ নম্বর বিএডরা পেয়ে যায়, এরা চাকরি করছেন গত 2 বছরের বেশি, সরকার বেতন দিচ্ছে নন ট্রেন্ডের বি ক্যাটাগরি সমতুল্য। গত 11ই আগস্ট সুপ্রিম কোর্ট বিএড প্রার্থীদের প্রাথমিকের জন্য অবৈধ ঘোষণা করেছেন, পাশাপাশি ডিএলএডরা প্রাথমিকের জন্য একমাত্র বৈধ তার স্বীকৃতি পেয়েছে। ফলে এরাজ্যের 16,500 জন বঞ্চিত ডিএলএড চাকরি প্রার্থীরা নিয়োগের জন্য এবার আদালতে শরণাপন্ন। এখন দেখার এই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট কলকাতা নিউজ।